খুব সুন্দর একটা গ্রিনিশ ড্রেস পরে আছি, এটা তোমরা লাইফস্টাইল বেস শ্রেয়সীতে পেয়ে যাচ্ছ। বাই দ্য ওয়ে, যারা কিনা লাইফটা অলরেডি জয়েন হয়ে গেছো আমাকে একটু জানিও, লাইফটা ক্লিয়ার আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আমি হচ্ছে লাইফটা স্টার্ট করে দিব এখনই। ফার্স্ট হচ্ছে সেটিং স্প্রে করে আমি মুখটা একটু সেট করে নিলাম, যেহেতু মুখটা অনেকক্ষণ আমার ড্রাই ছিল, যেহেতু আমি বাহিরে ছিলাম, সকালে বের হয়েছি, সো দ্যাটস ওয়াই আমি একটু সুন্দরভাবে যেন আমার মেকআপটা ফাউন্ডেশনটা বসে, তাই আমি একটু ভালোভাবে লাফিমের সেটিং স্প্রে ইউজ করেছি। ফার্স্ট আমি একটু লাফিমের সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি, ঠিক আছে। যারা কিন্তু লাইফটা দেখছো অলরেডি, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে এনশোর করে দিও যে লাইফটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে, না হলে কিন্তু স্টার্ট করতে পারছি না। অ্যান্ড বেশি বেশি করে লাভ, লাইক, ওয়াও অ্যান্ড কমেন্ট দিয়ে আমার সাথে থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড মেকআপ লুক বরাবরই সবার খুবই পছন্দের আমি জানি, সো তোমরা একটু বেশি বেশি করে জয়েন হয়ে যেও, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিও জানে আমার লাইফটা দেখতে পারে, অলসো এনজয় করতে পারে, তাই অবশ্যই অবশ্যই লাইফটা বেশি বেশি করে কমেন্ট করতে হবে, হ্যাঁ, যেন বেশি করে রিচ আসে। সেটিং স্প্রে কোনটা ইউজ করেছো আপু? সেটিং স্প্রে ইউজ করেছে লাফিমের সেটিং। আজকে সবে বাজেট ফ্রেন্ডলি দেখাবো, এগুলো ট্রাস্ট মি সুপার বাজেট ফ্রেন্ডলি হবে। জাস্ট একটু তোমরা এটা প্রাইস গুলো কি মেনশন করবো না, এটা প্রাইসটা বলো তো, 399 টাকার সেটিং স্প্রে। জাস্ট দেখো কি সুন্দর গ্লোয়িং চলে আসলো আমার ফেসে। সো ফার্স্ট টাইম সেটিং স্প্রে ইউজ করলাম, এখন চলে যাব প্রাইমারে। টেকনিকের প্রাইমার ইউজ করব, ঠিক আছে। আমার এটা হচ্ছে একদমই অবজার্ভ হয়ে গেছে, আমার ফেসে অবজার্ভ হয়ে গেছে সেটিং স্প্রেটা, সো আমি এখন খুব ইজিলি ইউজ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ আপু, সব ক্লিয়ার আছে, থ্যাংক ইউ, তারপর সো মনি আপু, ক্লিয়ার লাইট, ওকে মেক জানা দাও, ঠিক আছে। সো যারা কিনা জয়েন হয়ে গেছে, বেশি বেশি করে হচ্ছে একটু লাইফটা কমেন্ট করে দিও, অ্যান্ড বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিও, ঠিক আছে, ইফ পসিবল। ওকে, সো আমি একটু সুন্দরভাবে প্রাইমার ইউজ করে নিলাম। এর আগে কিন্তু আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজার হচ্ছে পন্স লাইট ময়শ্চারাইজারটা ইউজ করেছি, ওটার বিগ সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, ওটার মিডিয়াম সাইজটা হচ্ছে ইয়াতে স্টকে পেয়ে যাচ্ছ, ওইটা কিন্তু তোমরা যে কোনো টাইপ স্কিনে ইউজ করতে পারবা। অনেকে বলো এটা শুধু অয়েলি স্কিনের জন্য, বাট আমি এটা মানি না, কারণ আমার এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন, আমি তাও ওইটা ইউজ করে খুব মজা পাই, মানে আমার খুব স্যুট করে আর কি পন্স লাইট ময়শ্চারাইজারটা। লাইক শেয়ার করা যাচ্ছে না কেন, কেন যাচ্ছে না শেয়ার করা? আবার একটু ট্রাই করে দেখো তো, হয়তো তোমার ফেসবুকে প্রবলেম হচ্ছে, একটু কাট করে আবার ঢুকো, হয়ে যাবে। ওকে, সো আমি হচ্ছে টেকনিকের প্রাইমারটা ইউজ করলাম, এখন হচ্ছে আমি ফাউন্ডেশনে চলে যাব। আজকে আমি W7 ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে মেকআপ করব, ঠিক আছে, W7টা দিয়ে আমি হচ্ছে মেকআপ করব আজকে। অ্যান্ড এটা হচ্ছে কোনটা দিয়েছো, শেড ক্রিম ব্রাউন, আচ্ছা ক্রিম ব্রাউন, শেড হচ্ছে ক্রিম ব্রাউন। ওকে, সো লেটস স্টার্ট, অনেকগুলো শেয়ার করে দিলাম লাইভ, থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো শুরু করে দিচ্ছি, এটা ওয়েট আছে না, আজকে মেকআপটা হবে কিন্তু খুব 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 ইজি, খুব ইজি। যারা কিনা মেকআপ পারো না, একদমই নিউ আছো, তাদের জন্য কিন্তু আজকে লাইফটা হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো যেহেতু একটু ঈদ মেকআপ লুক করবো, একটু গর্জিয়াস করবো লুকটা, ঠিক আছে। চলো দেখি কিভাবে গর্জিয়াস করা যায়, সিম্পলের মধ্যে কিছু থাকে না, বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস। ওয়াও, দেখো W7 এর ফাউন্ডেশনের কথা নতুন করে তোমাদেরকে কিছুই বলার নেই, কারণ এটা অলরেডি একটা হাইপড, রিজনেবলের মধ্যে খুবই হাইপ একটা ফাউন্ডেশন। এগুলো এটার কিন্তু প্রত্যেকটা শেডসই আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে, হ্যাঁ ছিল, অ্যান্ড আরো বেশি স্টক করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে ফেসে বসে গেল, সেটিং স্প্রেটা দেওয়ার কারণে আরো বেশি সুন্দরভাবে বসছে। কোনটার প্রাইস জানতে চাচ্ছ একটু মেনশন করে দিবা। হাই মার্জান আপু,
কিন্তু খুব একটা অ্যামাউন্ট নেই, মনে হচ্ছে আরেকটু অ্যামাউন্ট নিতে হবে, কারণ আমি একটু বেশি কম নিয়ে ফেলছি। যেহেতু গ্ল্যাম লুক সো এত কম নিলে হবে না। আর একটা হচ্ছে ইয়া করবো আমি, জাস্ট অল্প করে আর একটা লেয়ার ইউজ করলাম যেন আর একটু গর্জিয়াস হয় লুকটা। কি লিখেছো আপু? কানের টপটা কোন পেজের আপু? মনে নেই। W7 ফাউন্ডেশন প্রাইসটা কত? আমাকে একদিন মেকআপ করাই দেয়, আচ্ছা দিব না, 599 টাকা। W7 এর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 599 টাকা, ঠিক আছে? এরপরে কনসিলারে চলে যাব। সবগুলো শেডসই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সবগুলো শেডসই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। নোজপিনের জন্য মেকআপ করাটা খুব টাফ। ওকে, একদম ইয়েলো একটা টোন দিয়েছি, একদম ইয়েলো একটা টোন দিয়েছি। এরপরে হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি, মাত্র 180 টাকার একটা কনসিলার ইউজ করব, মাত্র একটা 180 টাকার কনসিলার ইউজ করব। এটা টেক্সচারটা দেখো কত ভালো, পিঙ্ক ফ্লাশের কনসিলার ইউজ করছো রাইট নাও, পিঙ্ক ফ্লাশের কনসিলার ইউজ করছি। কি লিখেছো? নিউ লিপস্টিক অ্যাভেলেবেল আছে, প্রাইস কত আপু? আপু আছে স্টকে, কেমন আছো আপু? এই তো আপু, কেমন আছো তুমি? জয়পুটিক থেকে কমেন্ট করেছে। আচ্ছা, এলে গার্লের ইলুমিনেশন ফাউন্ডেশনটা কি আছে শ্রেয়সীতে? এলে গার্লের আছে, ইলুমিনেশন যেটা ওটা অ্যাভেলেবেল নেই রাইট নাও। লিপস্টিক নিওরের আছে আপু? হ্যাঁ আপু আছে। তো নিওরের তো অনেকগুলো লিপস্টিক, আপনি কোনটা প্রাইস জানতে চাচ্ছেন একটু ইনবক্স করবেন, কারণ নিওরের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, তো ভ্যারিয়েশন না বুঝে তো প্রাইস বলতে পারছি না আপু। ওকে, ওয়াও, দেখো কনসিলারটা কি সুন্দর। যাদের কিনা একটু চোখে ব্ল্যাক মানে থাকে না, একটু ব্ল্যাকি ব্ল্যাকি তোমার ডার্ক সার্কেল আছে, তাদের খুব ইজি ভাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে, ডার্ক সার্কেল বোঝা যাবে না। এত সুন্দর কভারেজ, খুব নাইস কভারেজ। বাই দ্য ওয়ে, এই মিররটাও কিন্তু আমাদের শ্রেয়সীতে অ্যাভেলেবেল আছে, অনেক রিজনেবল প্রাইস। কত আছে? 250 টাকা মিররটা। কিউট না? অনেক কিউট, কিন্তু মেকআপ করাটাও খুব ইজি ভাবে করতে পারবা, বসে বসে করতে হবে, দাঁড়াইয়া করা দরকার হবে না। এই যে কিউটি মেয়ে, হেই ফাইজা আপু কেমন আছো? সে কি পারবে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে মেকআপ লুক করতে? অবশ্যই টিশা পারবে, কারণ বাজেট ফ্রেন্ডলি মেকআপ হলো আমাদের মেকআপ প্রোডাক্ট হচ্ছে সবগুলো অথেন্টিক। হ্যাঁ, সবগুলো বাজেট ফ্রেন্ডলি কিন্তু অথেন্টিক প্লাস অরিজিনাল প্রোডাক্ট। সো গিফট মেকআপ লুক করতেই হবে অ্যান্ড পারতেই হবে। ওয়াও, অনেক সুন্দরভাবে বসে গেল, গলাতে একটু মেকআপ করতে ভুলে গেছি, এটার পরে গলায় মেকআপ করে ফেলবো। জাস্ট ওয়েট আ সেকেন্ড, ও এখানটা আবার ব্লেন্ড করি নাই। একদম ইয়েলো একটা টোন, আমার খুবই পছন্দের টোন। আমার না মেকআপ হোয়াইট না ভালো লাগে না, আমি ন্যাচারালি মানে আমি থাকে না, আমি র্যান্ডমলি যখন বের হই বা কোনো পার্টিতে যাই, আমি সবসময় হচ্ছে একটু ইয়েলো টোনের মেকআপ করতে পছন্দ করি, আমার খুব ফেভারিট।
কালকে কাজল দিয়েছিলাম একটা, সেই কাজল আমার চোখ থেকে এখনো গেল না, এমন কাজল। চলো হয়ে গেছে সেট করা, একটু তোমার গলার মেকআপটা করে ফেলি। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি ফয়জা আপু। তোমাদের সাথে এখন আড্ডা দিতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। আজকে ওয়েদারটা কেমন বলো? আজকের ওয়েদারটা কেমন? সবার কি শুধু ঘুমাইতে ইচ্ছা করতেছে না? ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। ওকে, এরপর হচ্ছে লাফিং ব্র্যান্ডের হচ্ছে আমি কম্প্যাক্ট ইউজ করবো। চলো, কম্প্যাক্ট আমি আজকে ইয়েলো টোন ইউজ করি, একটু ইয়েলো হোয়াইটটাও মিক্সড আপ করি। লাফিমের কিন্তু ইউজ করছি কম্প্যাক্ট, একটু নামগুলো মনে রাখো, খুবই বাজেট ফ্রেন্ডলি হবে। প্রাইস গুলো বলে দিব, কোনো প্রবলেম নেই, প্রাইস গুলো বলে দিব, ঠিক আছে? ঈদ মুবারক তিশা আপু, তিশা আপু মাই বিউটিফুল, ঈদ মুবারক আনিকা। জাস্ট বাটারি টেক্সচার দেখো, একদমই বাজেট ফ্রেন্ডলি। এটা প্রাইস কত লাফিমের কম্প্যাক্টটা? এত বাটারি কেন? এটা এটা প্রাইস কত? মাত্র 420 টাকা। এরকম বাটারি ফিনিশিং এর একটা কম্প্যাক্ট পেতে হলে শুধুমাত্র শিরোশিতে আসতে হবে তোমাদের। সি, ওয়াও, সো নাইস। জাস্ট দেখো টেক্সচারটা, পুরো একটা ফুল কভারেজ লুক চলে আসছে কিন্তু আমার ফেসে, ঠিক আছে? তোমরা চাইলে না কম্বো হিসেবেও নিতে পারো, লাইক তোমরা এরকম বাজেট ফ্রেন্ডলি যত প্রোডাক্ট আছে একদম আছে। আচ্ছা, লাফিমের কম্বো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের, সো তোমরা যদি কেউ লাফিমের কম্বো ইউজ করতে চাও বা কিনতে চাও অবশ্যই শ্রেয়সীতে ভিজিট করতে হবে। হ্যাঁ বলো। আচ্ছা, ফুল মেকআপ কম্বো লাফিমে সেটার প্রাইস হচ্ছে মাত্র 2499 টাকায় লাফিমে, লাফিম ব্র্যান্ডের পুরো কম্বো পেয়ে যাচ্ছ, মানে মেকআপের যত কিছু আছে সবকিছু একটা কম্বো পেয়ে যাচ্ছ। যারা স্টুডেন্ট আপুরা আছো বা যারা একটু বাজেট ফ্রেন্ডলি মেকআপ চাচ্ছ তারা ডেফিনেটলি কিন্তু এই কম্বোটা পারচেজ করতে পারো, ঠিক আছে? তারা ডেফিনেটলি এই কম্বোটা পারচেজ করতে পারো। ফাইনাল টাচ আপ করে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি নেক্সট লুক নেক্সটে চলে যাব। বেশি বেশি করে কমেন্ট করে দাও, আমি সবার কমেন্ট পড়ব, আমি সবার কমেন্ট পড়ব, ঠিক আছে? বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, একটু রিঅ্যাক্টও করতে হবে, শুধু কমেন্ট করলে হবে না, একটু রিঅ্যাক্টও করে দিও। সব কম প্রাইজে দেখাবো, আজকে যত মেকআপ প্রোডাক্ট দেখাবো সব কম প্রাইজে হবে। ব্লাশন প্রাইস কত? 240 টাকা ব্লাশন প্রাইস। ওয়েদারটা জোস, আসলে অনেক জোস। 240 টাকার ফাউন্ডেশন ইউজ করবো রাইট নাও। জাস্ট দেখো এটার পিগমেন্টেশন কত। আপনার কি হোম ডেলিভারি দেন বরিশালের মধ্যে? ইয়েস, এক্স্যাক্টলি আপু, দেই। কেমন আছো কিউট আপু? জান্নাতুল ইসলাম ভালো আছে। মেহেদি ফেস্টটা কোথায় হবে? তিনতলায় না? তিনতলায় হবে মেহেদি ফেস্টটা। মেহেদি ফেস্ট, ও আচ্ছা, মেহেদি ফেস্টের স্লট বুক হয়ে গেছে আপু, আর পসিবল হবে না। অনেকেই কোয়ারি করছে ফাউন্ডেশনের সেট, ফাউন্ডেশনের সেট বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফসারা দিতা আপু। জিজ্ঞেস করতে শিখি না, পেমেন্ট ফেস সেট করে দিই।
আচ্ছা লাফিমের যে সেট সেটার কথা জিজ্ঞেস করছেন আপু, একটু আমাকে কনফার্ম করবেন, ঠিক আছে? আপনার কমেন্টটা বুঝিনি। ওহো, এত পিগমেন্টেশন কেন? অবশ্য আই লাভ ব্লাশন, যত ব্লাশন মানে বেশি পিগমেন্টেশন হবে, পিগমেন্টেড হবে। লাফিমের অনেক সুন্দর কিন্তু, ব্লাশন লাভাররা কোথায় বলেন, তারা দৌড় দিয়ে এই যে লাফিমের এটা নিয়ে যান, মানে 1000 টাকার 1500 টাকার ইয়া ব্লাশন কে হার মানাবে এটা। এটা এত থাকবে না, মানে আমি হাইলাইটার দিলে একটু কমে যাবে, অনেকের মনে হতে পারে যে ব্লাশনটা বেশি দিয়ে ফেলেছ, বাট নট লাইক দ্যাট। ওকে, হানি শেড ইউজ করেছো কি? না আপু, আমি ক্রিম ব্রাউল ইউজ করেছি। হ্যাঁ আপু, হ্যালো দিতা আপু, আপনি কোন লাইনারটা সবসময় ইউজ করেন? আপু আমি যেটা ইউজ করি আজকে সেটা হচ্ছে তোমার ল্যাকমি, ওটাও পেয়ে যাচ্ছি, ইন্ডিয়ান যে ল্যাকমিটা ওটা আমি সবসময় ইউজ করি। বাট আমার সবসময় একইটাই, মানে একই ব্র্যান্ড ইউজ করা হয় না, আমার বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে আমি মিক্সড ম্যাচ করে ইউজ করি। যেরকম আজকে ইউজ করবো পিঙ্ক ফ্ল্যাশেরটা, ওটাও খুবই ভালো হবে, আপনি জাস্ট সাথে থাকেন, আমি দেখাই দিব, ঠিক আছে? আমি দেখাই দিব। ওকে, ব্লাশার অ্যাপ্লাই শেষ, এরপরে হচ্ছে হাইলাইটারে চলে যাব। হাইলাইটার ইউজ করছি লাফিমের, হাইলাইটার লাফিমের এটা ইউজ করছি, এটাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এটা প্রাইসটা বলছি, একটু হোল্ডে থাকো, বলছি। হ্যাঁ, প্রত্যেকটা প্রাইজের কিন্তু প্রাইস, মানে সরি, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি বলছি, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি বলছি, ঠিক আছে? আপু টফিজ ফাউন্ডেশনের প্রাইস, আপু এগুলো প্রাইস জানতে আজকে যেগুলো দেখাচ্ছে ওগুলো প্রাইস বলতে পারছি। এছাড়া কোনো অন্য কোনো প্রোডাক্টের প্রাইস জানতে হলে একটু শেয়ার পেজ ইনবক্স করে দিও, আমি যেই পেজে লাইভে আছি সেই পেজে, ঠিক আছে? ওকে, সো আমি একটু গোল্ডেন টোনে চলে যাচ্ছি, একটু গোল্ডেন টোনে চলে যাচ্ছি। আর আমি আজকে হাইলাইটার দিব হাত দিয়ে, অবশ্য আজকে না, আমি সবসময় হাই, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এত পিগমেন্টেশন কেন? ওয়াই, ভয় পেয়ে গেছিলাম লিটারালি, যে এটা কি হচ্ছে, যে ওয়েট আ সেকেন্ড, সি আমার টস টসে গাল হয়ে গেছে পুরা। এই যে রিমি, এই যে সরি রুমি না, রিমি, রুমি, এটার প্রাইস বলো। 240 টাকা হাইলাইটার, ভাই রে ভাই, এবার ধুমাইয়া শপিং হবে তাই না? এরকম রিজনেবল বাজেটের মধ্যে প্রোডাক্ট এনেছে, এবার ধুমাইয়া হচ্ছে শপিং হবে, নাইস। আমি একদম কম হাইলাইটার ইউজ করছি, কারণ আমার একটু হাইলাইটার আমি একটু কম ইউজ করি, আর ইদানিং কিন্তু বেশি হাইলাইটার ইউজ করতে ভালো লাগে, ঠিক আছে? বেশি কি হয়ে গেল, ঠিক করে দিচ্ছি। ওয়াই বস, কন্ট্রোল ইউজ করে না, দেখো কন্ট্রোল মতো নোস হয়ে গেছে, আমি ঠিক করছি, ওয়েট আপ, ওয়েট। দেখো সেট হয়ে গেছে পুরা। এখন হচ্ছে আমি আই লুকে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি এখন আই লুকে চলে যাচ্ছি, তার আগে আমি তো লিপ লাইনার দিয়ে লিপটা একটু সুন্দর করে আর্ট করে নিই, চলো। হাইলাইটার ঠিক আছে, হাইলাইটার হচ্ছে আমি লাফিমের ইউজ করেছি, আর এখন হচ্ছে আমি কি করবো বলো তো, এখন হচ্ছে লাফিমের লিপ লাইনার দিয়ে আমার লিপটা সুন্দর করে আর্ট করে ফেলবো, ঠিক আছে? রিজনেবলের মধ্যে অথেন্টিক প্রোডাক্টের জন্য শ্রেয়সী বেস্ট, বেস্ট অলওয়েজ। আপু আপু মেহেদি ফেস্টটা তো সবাই ঘুরতে যেতে পারবে, পারবে কি ঘুরতে যেতে পারবে, নাকি স্লট বুকের জন্য যেতে পারবে না? ওকে ওকে ওকে, এটার জন্য শ্রেয়সী বা শারমিন পেজে একটু ইনবক্স করতে হবে আপু, আপু ইনবক্সে রিপ্লাই দিতে অনেক দেরি হয়, আপু অনেক রাশ চলছে।
ওকে, সো লিপস্টিকটা পরে অ্যাপ্লাই করি। এখন হচ্ছে আমি আইশ্যাডো ইউজ করবো, লাফিমেরই আইশ্যাডো ইউজ করবো, ঠিক আছে? লাফিম ব্র্যান্ডের এই আইশ্যাডোটা ইউজ করবো। আজকে কি কালার দেওয়া যায় আমি খুবই কনফিউজ, কারণ প্রত্যেকটা কালার অনেক 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 সুন্দর। সো কোনটা ইউজ করবো আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি। ইয়ালো টাইপের কিছু করবো, চলো একটু ইয়ালো টাইপের কিছু করবো। অনেক দিন ইয়ালো টাইপের কিছু করিনি, মানে একটু কালারফুল কিছু করিনি। আইশ্যাডো ব্রাশ কোথায়? ইয়ালো করলাম, ঠিক আছে? ইয়ালো আর অরেঞ্জের একটা মিক্সড আপ করছি, দেখি কি হয়, তারপর তোমাদের দেখাবো মানে কোনটা কোনটা অ্যাপ্লাই করেছি দেখাবো। লাফিম লিপ লাইনার প্রাইস হচ্ছে 90 টাকা, না জানি 99 টাকা করে আছে লিপ লাইনার প্রাইস। তোমার চোখটা সুন্দর, থ্যাংক ইউ রাইসা আপু। লাফিমে লিপ লাইনার প্রাইস বলে দিয়েছি মাত্র 99 টাকা। এই যে অরেঞ্জ এন্ড ইয়েলোটা, এটা আর এটা, এই দুইটা মিক্স করে ইউজ করছি, ঠিক আছে? এটা আর এটা লাফিমের এই যে আইশ্যাডো প্যালেটের প্রাইস বলো তো, 390 টাকা, ওনলি 390 টাকা লাফিমের আইশ্যাডো প্যালেট, ঠিক আছে? এত কালারফুল একটা ভাইব দিবে, যে কোনো টাইপ হচ্ছে তোমরা ড্রেসের সাথে এই লুকগুলো নিতে পারবা, খুব সুন্দর লাগবে, ঠিক আছে? খুব সুন্দর লাগবে। ব্লেন্ড করে নেই, না হলে ওই চোখের সাথে ওইটা ম্যাচিং হচ্ছে না। সো একটু ব্লেন্ড করবা সুন্দরভাবে, আইশ্যাডো যত সুন্দরভাবে ব্লেন্ড করবো অত সুন্দর কালার চলে আসবে আইশ্যাডোতে, ঠিক আছে? একটা সুন্দর কালার চলে আসবে। ওকে, কালারফুল আইশ্যাডো ইউজ করেছি বাট খুব একটা কোয়ান্টিটি নেইনি কিন্তু, ঠিক আছে? খুব একটা কোয়ান্টিটি নেইনি। এটা ব্রাউন ও টোন চলে, এই ইয়ালো আর হচ্ছে অরেঞ্জের কিন্তু একটা কম্বিনেশনে ব্রাউন টোন চলে আসে। সো এই ব্রাউন টোন টাইপের একটা অরেঞ্জিস টোন, এটা কিন্তু তোমরা যে কোনো লুকে মানে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবা এই কালারটা, ঠিক আছে? যে কোনো লুকের সাথে ক্যারি করতে পারবা। এরপরে হচ্ছে আমি একটা শিমারি টোনে চলে যাচ্ছি, লাফিমে যে শ্যাডোটা ইউজ করছি এটার ভিতরে হচ্ছে আমি কোনটা ইউজ করবো বলো তো, চলো এই গোল্ডেনটা ইউজ করি, ঠিক আছে? এই গোল্ডেনটা ইউজ করি আপু। অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক মেঘলা কাজল আপু, ঈদ মোবারক। ওকে, সো আমি হচ্ছে আমার ফিঙ্গার দিয়ে স্টার্ট করে দিচ্ছি, ফিঙ্গার দিয়ে স্টার্ট করে দিচ্ছি। ওয়াও, তো নাইস। আমি আজকে চাচ্ছি কি জানো, চোখের নিচে কোনো শ্যাডো অ্যাপ্লাই করব না, আজকে একটু সুন্দর একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা হচ্ছে তোমার বেশি রং চটা লাগবে না কিন্তু আই ক্যাচিং লাগবে, ঠিক আছে? সো আমি হচ্ছে একদমই সুদিং একটা লুক করতে যাচ্ছি।
একদমই হালকা করে ইউজ করে দিয়েছি। ইয়েস জান্নাতুল ইসলাম আপু, আমি কিন্তু আজকে সবই, যারা কিনা নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি আজকে সবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে হচ্ছে ইয়া করছি। মাত্র শ্যাডো প্যালেট, এত সুন্দর একটা শ্যাডো প্যালেট, ঠিক আছে, এত সুন্দর একটা শ্যাডো প্যালেট যেটার প্রাইস হচ্ছে অনলি 390 টাকা, লাফিম এর রয়েছে, হ্যাঁ লাফিম ব্র্যান্ডের রয়েছে। আজকে সবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখাচ্ছি কিন্তু, ওকে। এখন লাইনারে চলে যাচ্ছি, চলো আপু। এইবার ঈদে তো একজনকে অনেক মিস করবা, হ্যাঁ আসলেও। আচ্ছা এরপরে হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের লাইনার ইউজ করবো, একদমই বাজেট ফ্রেন্ডলি। পিঙ্ক ফ্ল্যাশের লাইনার জন্য কত প্রাইস? 130 টাকা লাইনার ইউজ করবো, চলো দেখা যাক কেমন আসে, লুক কেমন আসে। 130 টাকা লাইনার ইউজ করবো, ঠিক আছে, মাত্র 130 টাকা লাইনার, চ্যালেঞ্জিং, একদমই চ্যালেঞ্জিং একটা লাইনার। সো দেখা যাক কি রেজাল্ট আসে, চলো দেখি। আমি উইংটা অনেক বড় করে করলাম, দেখতে অনেক সুন্দর লাগবে, মানে একটা লাইনার কারণে ফুল লুক চেঞ্জ হয়ে যায়। ওয়াও, এন্ড অনেক শার্প, ওয়াও লাইনারটা অনেক ডিপ ব্ল্যাক, তাই না বলো? অনেক শার্প, অনেক শার্প, অনেক তো নাইস। ওকে চলো এই চোখে দিয়ে দিই। নেটওয়ার্ক প্রবলেম করছে বৃষ্টির কারণে। আচ্ছা এখন কি লাইফটা ক্লিয়ার আছে? একটু যারা দেখছো একটু বলে দাও। এই মিরর গুলো খুবই কিউট, আমি একটা নিয়েছি, অনেক কিউট। আচ্ছা যারা কিনা আমার লাইফটা এখন দেখছো তারা একটু জানাই দাও তো লাইফটা ক্লিয়ার আছে কিনা। মাত্র রিচ ডাউন হয়ে গেছে, যারা লাইভটা দেখছি একটু হচ্ছে আমাকে জানাই দাও লাইভটা ক্লিয়ার আছে কিনা। বৃষ্টির কারণে প্রচুর প্রচুর হচ্ছে নেটওয়ার্কে প্রবলেম করছে, প্রচুর নেটওয়ার্কে। একটু লাভ লাইক ওয়াও দাও তো বেশি বেশি করে, প্রচুর হচ্ছে রিজ হঠাৎ করে ডাউন হয়ে গেছে নেটওয়ার্কের কারণে।
পিঙ্ক ফ্ল্যাশ লাইনার ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। আচ্ছা পিঙ্ক ফ্ল্যাশের লিপ ইয়ারটা হচ্ছে, লাইনার প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা, মাত্র 130 টাকা লাইনার। দেখছো কি পরিমাণ ব্ল্যাক, জাস্ট দেখো কি পরিমাণ ব্ল্যাক আর কত সুন্দর লাগছে। একটু সাথে থাকো, লুকটা কমপ্লিট হোক। সব কি ডান হইলো হইলো বুঝলাম না। ওকে এরপরে চলে যাব মাসকারাতে। আজকে মাসকারা ইউজ করব লফিমের, লফিমের মাসকারা ইউজ করব, ঠিক আছে? লফিমের মাসকারা ইউজ করব, লফিমের মাসকারা ইউজ করব। আর এটা মানে দেওয়ার সাথে সাথে শুকায় গেল, ওয়াও! মানে তোমাদের ওই যে চোখ বন্ধ করে শুকাইতে হবে না, একদম দেওয়ার সাথে সাথে শুকায় যাবে। ওয়াও! লফিমের মাসকারা প্রাইস কত? 240 টাকা, অনলি 240 টাকার মাসকারা। সেই টাকার মাসকারা, মাই গুডনেস! আমি কিন্তু প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে দেখানোর সাথে সাথে, ইউজের সাথে সাথে প্রাইসও বলে দিচ্ছি। সো প্রাইস নিয়ে কোনো আর ঝামেলা নেই। ওয়াও! আইব্রোটা করলে আরো বেশি লুকটা ফুটে উঠবে। জাস্ট ওয়েট আ সেকেন্ড, জাস্ট ওয়েট আ সেকেন্ড। ইউজ করলে তো ল্যাশও ইউজ করতে হবে না, জাস্ট দেখো, জাস্ট সেকেন্ড লেয়ার যদি দাও না আরো বেশি সুন্দর হয়ে যাবে। সেকেন্ড লেয়ার দিলে আরো বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আমি আজকে চোখের নিচে কোনো কিছু ইউজ করি নাই, বাট নুট কাজল ইউজ করব। নুট কাজলটা ইউজ করতে মনে চাচ্ছে, কেন যেন মনে হচ্ছে আমার লুকের সাথে নুট কাজল, মানে নুট কাজলটা বেশি ভালো লাগবে। তো লফিমের মাসকারা ইউজ করলাম, এখন চলে যাব, এখন চলে যাব হচ্ছে তোমার লফিমের আইব্রোতে। আইব্রো করে ফেলবো, ঠিক আছে? এখন আইব্রোটা কমপ্লিট করে ফেলবো, বাট আমি ব্রাশ ইউজ করব আর একটা। কোনটা ব্রাশ ইউজ করব বলো তো? ব্রাশটা কই গেল? সবাই কি খুব মনোযোগ দিয়ে দেখছো? কমেন্ট কেন করতেছো না? হ্যাঁ কমেন্ট করো তো, কমেন্ট পাচ্ছি না, কমেন্ট করো। সবাই খুব মনোযোগ দিয়ে লাইভটা দেখছে।
একদম ন্যাচারালি আইব্রো আমি খুব পছন্দ করি, তাই আমি একটু ডিফাইনও করি না আর আমার ব্রো মানে ব্রোটাকে বেশি হচ্ছে বড়ও করি না, আমার ভালো লাগে না। আমার লুক কিন্তু কমপ্লিট অল ডান, জাস্ট লিপস্টিক ইউজ করবো। লিপস্টিক দেখো, লিপস্টিকের জন্য হলো দেখো যে লাস্টের লুকটা কত সুন্দর লাগে। আমি লাফেমের লিপস্টিক ইউজ করব। আপু লেন্স আছে আমারটার মতো কাছাকাছি পেয়ে যাবা, সেও সেটি আছে, একটু ইনবক্স করো শেডস দেখাই দিবে। আমারটা একটু ইয়া টাইপের, অ্যাশি টাইপের না, ব্রাউন, সরি, ব্রাউনের মধ্যে গ্রিন ব্রাউন ব্লু একটা মিক্সড আপ কালার। আজকে নেটওয়ার্কে ভাই অনেক প্রবলেম করতেছে, রিচ ডাউন হয়ে গেছে হঠাৎ করে ওয়েদার ইস্যুর জন্য। হ্যাঁ শেষ, কিন্তু আমার এটা করা, আইব্রো করা শেষ, লাফেমেটা ইউজ করেছি, জাস্ট আমি একটু ইয়া করে নিচ্ছি আর একটা ব্রাশ দিয়ে ইউজ করেছি। ওকে, সো এখান থেকে মনে হয় একটু লাগবে। ওকে, সো লিপস্টিক কোনটা ইউজ করবো বলো তো, একটু নুডের মধ্যে যাব না একটু পিঙ্কিশের মধ্যে যাব, বুঝতেছি না, একটু মিলায়া ইউজ করব আজকে লিপস্টিক। এত বাজেট ফ্রেন্ডলি, তোমরা চাইলে দুই তিনটা লিপস্টিক কিনে নিতে পারবো, এত বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, আমি যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি ওগুলো কিন্তু প্রাইস আমি বলে দিচ্ছি, এছাড়াও যদি কারো কোনো রকমের অন্য টাইপের হচ্ছে ইয়া লাগে কি বলে প্রোডাক্ট দরকার হয় বা প্রাইস জানতে চাও, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই শ্রেয় সে তিন বক্স করে দিবা। ওকে, আচ্ছা চলো একটা করে দেখি। না পিঙ্কি দেই, চলো একটু পিঙ্কিশ দেই, পিঙ্কিশ কোনটা দিব, এটাও তো নুট কালারের মধ্যে আছে। ডার্ক একটা আছে, নো লুকের সাথে ডার্ক যাবে না, লুকের সাথে ডার্ক যাবে না, চলো নুডি দিয়ে ফেলি লাফিমে। ওকে, লাফিমে নুড কালারটাই দিয়ে ফেলি। একদমই ক্রিমি টেক্সচার, যারা কিনা একটু ইয়াটা পছন্দ করো না, যে হার্ড টাইপের ম্যাটি লিপস্টিক গুলো পছন্দ করো না, ক্রাকি ক্রাক করে, সো তারা কিন্তু ইজিলি এই টাইপের লিপস্টিক গুলো ইউজ করতে পারো, খুবই সুন্দর একটা টেক্সচার দিবে অ্যান্ড গ্লসি একটা লুক দিবে, ঠিক আছে।
ওভারড্র করলাম, আই লাভ ওভারড্র। এটা শেডস হচ্ছে 310, 310। এটা প্রাইস জানো লাফিমেল লিপস্টিক? 220 টাকা। সুন্দর আসছে কালারটা, সি অনেক সুন্দর একটা কালার আসছে। সো হিয়ার ইজ ফাইনাল লুক। ওকে আমার নসমিনটা টিয়া করে দিচ্ছি, একটু 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 কি করে দিব না, এই যে পাঁচটা গেল কোথায়, ওদিকে নিয়ে গেল। এখানেই তো ছিল, ও পেয়েছি। তো মাইসেলার ওয়াটার দিয়ে স্পিনার এটা একটু রিমুভ করে ফেলি। ইয়াল্লা কিছুটা হয়েছে, পুরোপুরি করতে পারিনি। আমার আমি হচ্ছে ইয়া দিয়ে করি, যে কটন বার দিয়ে করি। আর না করি আমার মেকআপ অলরেডি নাকের মেকআপ উঠা ধরছে। ওকে আচ্ছা, লাস্টলি হচ্ছে আমি আর একটু সেটিং স্প্রে দিয়ে ফেলি। লাফিমের সেটিং স্প্রে ইউজ করেছি আজকে আমি, সো লাফিমের সেটিং স্প্রে কি নিয়ে গেছে আচ্ছা, লাফিমের সেটিং স্প্রে। ফাইনাল লুক ডান, আর এখন হচ্ছে আমি দেখো বাজেট ফ্রেন্ডলি মেকআপ দিয়ে কত সুন্দর মেকআপ লুক করা যায়। জাস্ট দেখো নো স্ট্রিংটা উপরে তুলে ক্লিন করো, এভাবে না করা যেত, বাট কেমন যেন ইয়ে হয়ে গেছে, যাক ব্যাপার না। আমি হচ্ছে লাফিমের সেটিং স্প্রেটা ইউজ করেছি, লাফিমেরটা ঠিক আছে। লেন্স শেড নেই আপু, তুমি লেন্স কোন পেজ সব থেকে নাও আপু? লেন্স ঘর দিয়ে নিয়েছিলাম, রাইট নাও পাবি কিনা জানি না, হয়তো স্টক আউট আছে। ঈদের ঈদের টাইম তো, এটা আমার নতুন লেন্স, এটা আমার একদমই নতুন লেন্স, আজকেই পড়লাম, আজকেই কেবল নতুন পড়লাম। নতুন কয়েকটা লেন্স এসেছে এত সুন্দর সুন্দর, সো আজকে একটা ওপেনিং করে ফেললাম যে লাইভের জন্য ওপেনিং করে ফেলে এত সুন্দর লাগছে নিজের কাছে। মানে ন্যাচারাল একটা লুক, মানে বেশি ভাইব্রেন্ট টাইপের লেন্স আমার পছন্দ না, আমার একটু ন্যাচারাল ভালো লাগে। তবে তোমরা যদি একটু রিজনেবল বাজেটের মধ্যে লেন্স চাও সেক্ষেত্রে শ্রেয়সীতে পেয়ে পারো, একদম সেম এই টোনেরই পেয়ে যাবা, একদম সেম এই কালারই পেয়ে যাবো। শ্রেয়সীতে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আছে, অনেকে আছে না হাই এন্ড টাইপের চায়, হাই এন্ডটা খুব বেশি প্রাইসিং হয়। সো যারা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে লেন্স চাচ্ছ তারা কিন্তু শ্রেয়সী থেকে পারচেস করতে পারো, খুবই ভালো হবে। কোরিয়ান লেন্স ন্যাচারালি সুন্দর লেন্সটা, হ্যাঁ অনেক সুন্দর না, হাইলাইটার দাওনি, হ্যাঁ দিয়েছি একটু দিব, চলো আর একটু দেই। হাইলাইটার হচ্ছে আমি লাফিমেটটা ইউজ করেছি, লাফিমেটটা ইউজ করেছি হাইলাইটার, ঠিক আছে। আর একটু ইউজ করে চলো হাইলাইটার কি দিয়ে ইউজ করবো, হাইলাইটার ব্রাশ তো পাচ্ছি না, দাঁড়াও দেখে নেই, ওইটা দিয়ে করে ফেলে আর লাগবে না। আমি আর না দিই, আমার হাইলাইটার বেশি দিতে ভালো লাগে না। এই যে তোমাকে গ্লসি লিপে সুন্দর লাগে তাই না, সুন্দর লাগে কিন্তু সবাইকে সুন্দর লাগবে। গ্লসি লিপস্টিক গুলো না অনেক ভালো লাগে, রেগুলার ইউজ করা যায় খুব ভালো লাগে।
আমাকে অনেকক্ষণ সবাই সাথে ছিলা, থ্যাংক ইউ সো মাচ গাইজ এতক্ষণ মনোযোগ দিয়ে লাইফটা এনজয় করার জন্য। সো এই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক, আমি হচ্ছে একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই হচ্ছে ডিটেইলটা দেখো, কি সুন্দর একটা টেক্সচার এসেছে। অ্যান্ড আমার দেখো বিয়ারটা দেখো, জাস্ট মানে ফেসটা দেখো, ঠিক আছে। তোমার কভারেজটা দেখো কত সুন্দর কভারেজ এসেছে, এত ন্যাচুরাল, তোমার মনেই হবে না তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। কিন্তু ফুল কভারেজ 77 ইউজ করেছো আজকে ফাউন্ডেশন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হবে। আর আজকে প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল ছিল, বাজেট ফ্রেন্ডলি ছিল, 300-200 এরকম প্রাইস ছিল, 300-350-400 এরকম প্রাইস ছিল, 400 টাকার বেশি প্রাইস একটারও ছিল না। সো আজকে সব প্রাইসই কিন্তু আমি বলে দিয়েছি লাইভের মধ্যে। অ্যান্ড দেখো কত সুন্দর ডিটেইল, একদম ন্যাচুরালি একটা হচ্ছে ইয়া এসেছে আমার ফেসে। সো তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই যারা কিনা বাজেট ফ্রেন্ডলি মেকআপ চাচ্ছ, এই লাফিম ব্র্যান্ডের একটা কম্বো নিয়ে নিতে পারো, 2000+ প্রাইস লাফিমের যে কম্বোটা রয়েছে। লাফিমের কম্বোর মধ্যে হচ্ছে সব টাইপের মেকআপের যত যত প্রোডাক্ট আছে সব পেয়ে যাবা। বৈশাখ লুক নিয়ে আসবা কবে ইনশাল্লাহ। ওকে, সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।